একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, বাংলার একটি অংশ সাহিত্যের ইতিহাস নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা যে আলোচনায় আসব সেটি হলো প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। এই অংশে যে প্রশ্ন থাকে তার মধ্যে যেমন বিকল্প বাছাই থাকে, ঠিক তেমনই থাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও। এই দুটি অংশ নিয়েই একাদশ শ্রেণীর বাংলার আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আর তোমাদের অনেকের কাছ থেকেই জানতে পেরেছি, ফোনে বিভিন্ন সময়ে তোমরা জানিয়েছো যে এই অংশটি তোমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু একটু ধৈর্য নিয়ে একটু মনোযোগ সহকারে যদি আমরা পড়তে পারি তাহলে এই অংশটি হচ্ছে তোমাদের পরীক্ষায় সবথেকে স্কোরিং পোর্শন। অর্থাৎ ঠিক লিখলে নম্বর কাটবার কোনো জায়গা নেই, একেবারে অঙ্কের মতো নম্বর পাওয়া যায় এমন একটি অংশ, প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ নিয়ে আজ আমাদের এই আলোচনা একাদশ শ্রেণীর বাংলার ক্লাসে। প্রথমে আসছি সঠিক বিকল্প নির্বাচনের ক্ষেত্রে, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকে এক করে। সঠিক বিকল্প নির্বাচন, তোমরা জানো যে 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 অংশে এই বিকল্প নির্বাচনের প্রশ্ন থাকে সেখানে কোথাও প্রশ্নের উত্তর লেখার দরকার হয় না, রাইট চিহ্ন বা টিক মার্ক দিয়ে সঠিক উত্তরটিকে সাজিয়ে দিলেই হয়ে যায়। সুতরাং ঠিক যে কটি বিকল্প আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারবো বাংলা পরীক্ষাতে, ঠিক তত নম্বরই কিন্তু আমাদের ঝুলিতে জমা পড়বে, এর মধ্যে কোনো ভুল নেই। চলে আসছি দ্রুত বিকল্প নির্বাচনের প্রশ্নে। একসময় আলফা কণাটি কেবল গরুকে বোঝাতো, আলফা আলফা কেবল গরুকে বোঝাতো, এক নম্বর প্রশ্ন। দুই, কিলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনা পাওয়া গেছে উরুক শহরে, কিলক লিপি সবথেকে প্রাচীন নমুনা পাওয়া গেছে যে শহরে, সেই শহরের নাম উরুক। কোনো বিতর্কের অবকাশ নেই, এই উত্তরগুলো যেমন দেওয়া আছে সেইভাবেই পরীক্ষায় করতে হবে, সঠিক বিকল্প নির্বাচন করতে হবে। তৃতীয়, রসেত্তা পাথরের পাঠোদ্ধার করেন, রসেত্তা পাথরের পাঠোদ্ধার করেন যা ফ্রাসোয়া সাপ্লিয়ঁ, বানানটা একটুখানি খেয়াল করব, যা ফ্রাসোয়া
সাপ্লিয়ন, চার নম্বরের প্রশ্ন, মানুষ প্রথমে মনের ভাব প্রকাশ করত, মনের ভাব প্রকাশ করত, ছবি এঁকে, সারা পৃথিবী জুড়ে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। মানুষ প্রথমে মনের ভাব প্রকাশ করত ছবি এঁকে, লেখা এসেছে মানুষের জীবনে বা সভ্যতার ক্ষেত্রে অনেক অনেক পরে। আগে মানুষ ছবি এঁকে তার মনের ভাব প্রকাশ করত। পাঁচ নম্বর প্রশ্ন, গ্রন্থিলিপির পদ্ধতির নাম কুইপু, গ্রন্থিলিপির পদ্ধতির নাম কুইপু, মজার নাম, মিষ্টি নাম। ছ নম্বর প্রশ্ন, খরষ্ঠী লেখা হতো, খরষ্ঠী লেখা হতো ডান থেকে বামে, ডান থেকে বামে। আমরা যে লেখা এখন লিখি তা বাম থেকে ডানে, খরষ্ঠী লেখা হতো ডান থেকে বামে, অর্থাৎ এখন আমরা যেমনভাবে লিখি ঠিক তার উল্টো প্রক্রিয়াতে। সাত নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি লেখা হতো, ব্রাহ্মী বানানটা একটু খেয়াল করতে হবে, ব্রাহ্মী লিপি লেখা হতো বাম থেকে ডানে, অর্থাৎ এখন আমরা যেভাবে লেখা লিখি ঠিক সেইভাবে বাম থেকে ডানে ব্রাহ্মী লিপি লেখা হতো। আট নম্বর প্রশ্ন, আমরা করছি সঠিক বিকল্প নির্বাচনের অংশ থেকে, বাংলা লিপির বিকাশ হয়েছিল, বাংলা লিপির বিকাশ হয়েছিল, সিন্ধু মাতৃকা লিপির কুটিল লিপি থেকে, সিন্ধু মাতৃকা লিপির কুটির লিপি থেকে
বাংলা লিপির বিকাশ হয়েছিল। নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা লিপির নিদর্শন, প্রাচীন বাংলা লিপির নিদর্শন পাওয়া যায় চর্যাগীতিতে। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে লিখতে হবে, সময় ক্রমশ শেষ হয়ে আসছে। চর্যাগীতিতে এই পর্যায়ের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, প্রত্ন বাংলা লিপির নিদর্শন পাওয়া যায়, প্রত্ন বাংলা লিপির নিদর্শন পাওয়া যায় খ্রিস্টীয় 9ম শতাব্দীতে, খ্রিস্টীয় 9ম শতাব্দীতে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই অংশটি যাদের খুব কঠিন বলে মনে হয় তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, এই সমস্ত উত্তরের অন্য কোনো উত্তর হয় না, সুতরাং একেবারে মুখস্থ করে ফেলা ছাড়া সঠিক উত্তর লেখার সুযোগ এখানে নেই। তাই একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই অংশটি করতে পারলে, আগেই বলেছি একেবারে অঙ্কের মতন নম্বর পাওয়া যায়, এখানে কম বেশি নম্বরের কোনো প্রশ্ন নেই। পরের যে অংশ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানেও প্রশ্নের মান 1 করে রয়েছে, লিখতে হবে অনধিক 20টি শব্দের মধ্যে প্রথম প্রশ্ন, কুটিল লিপি বলতে কি বোঝো, কুটিল লিপি বলতে কি বোঝো। উত্তর, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে সিন্ধু মাতৃকা লিপির যে জটিল রূপ গড়ে ওঠে তাকে কুটিল লিপি বলা হয়। আরেকবার বলি, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে সিন্ধু মাতৃকা লিপির যে জটিল রূপ গড়ে ওঠে তাকে কুটিল লিপি বলা হয়।
পরের প্রশ্ন, আইপিএ কি? অনেকেই জানতে চেয়েছো আইপিএ কি। এটি একটি অ্যাব্রিভিয়েশন, পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, বাংলায় বলা হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। তিন নম্বর প্রশ্ন, লিপি কত প্রকার ও কী কী? লিপি কত প্রকার ও কী কী? উত্তর লেখার সময় অনধিক 20টি শব্দে লিখতে হবে। আমার ছাত্রছাত্রীদের, প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের বলবো, সম্পূর্ণ বাক্যে এই উত্তর লিখবে, খণ্ডিত বাক্যে নয়। লিপি কত প্রকার ও কী কী? লিপি প্রধানত দু প্রকার, প্লেনেমিক ও সেনেমিক। প্লেনেমিক ও সেনেমিক লিপিকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে। পরের প্রশ্ন, মিশরীয় লিপি লিপির তিনটি ধারার নাম কি? মিশরীয় লিপির তিনটি ধারার নাম হলো হিয়েরোগ্লিফিক, হিয়েরোটিক এবং ডেমোটিক। হিয়েরোটিক এবং ডেমোটিক। একাদশ শ্রেণীর বাংলার এই পর্যায়ে আজকের শেষ প্রশ্ন, কুইপু কি? কুইপু কি? একটু আগেই আমরা আলোচনা করছিলাম, খুব মজার নাম, মিষ্টি নাম কুইপু। সেটা কি? যে লিপি পদ্ধতিতে দড়িতে গিঁট দিয়ে ঘটনা মনে রাখা হতো সেই পদ্ধতি কুইপু নামে পরিচিত। ভারী মজা লাগছে প্রশ্ন এবং উত্তর দুটো শুনেই। আরও একবার বলি, যে লিপি পদ্ধতিতে দড়িতে গিঁট দিয়ে ঘটনা মনে রাখা হতো সেই পদ্ধতি কুইপু নামে পরিচিত। আজ এই পর্যন্তই। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের একাদশ শ্রেণীর বাংলার ক্লাস এখানেই শেষ করছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা প্রস্তুত হও নির্ভয়ে এবং নিশ্চিন্তে, ডিমস টিভি তোমাদের পাশে সব সময় রয়েছে এবং ভবিষ্যতেও সব সময় থাকবে। ভালো থেকো, শুভেচ্ছা নিও।